নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই তুলা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন অক্টোবর মাস আপনাদের জন্য কী বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভশীঘ্র। অক্টোবর মাস তুলা রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দুর্গাপুজো ভালো কাটুক, সকলের মঙ্গল হোক, এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। আরেকটি বিষয়ে আমি আপনাদেরকে দৃষ্টিগোচর করে দিই, আমি যে মাসিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আপনার বয়স সেখানে 20 হতে পারে বা আপনার বয়স 40 হতে পারে, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর কিন্তু কখনোই আমি দাবি করব না, এ কারণে করব না। আপনাদের প্রত্যেকের ডেট অফ বার্থ আলাদা, আপনাদের প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা, তাই আপনাদের নিজস্ব জন্মছকে গ্রহের যেরকম অবস্থান থাকবে সেই হিসাবেই কিন্তু আপনারা ফল পাবেন। তাই জন্য আমি আপনাদেরকে বলবো, কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনি দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন। একটা জিনিস মাথায় রাখবেন, এটি কিন্তু শুধুমাত্র বুকিং নাম্বার, এখানে আপনারা কখনোই আপনার রাশি কী, আপনার লগ্ন কী, এইসব কোশ্চেন করবেন না। তা আসুন আর এতটুকুও দেরি না, জেনে নেওয়া যাক অক্টোবর মাস তুলা রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে। আপনাদের রাশির চতুর্থভাবে শনি মহারাজ সক্ষেত্রিক অবস্থান করছে, অর্থাৎ শনি গ্রহ আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করছে এবং রাশির তৃতীয়ভাবে বৃহস্পতি গ্রহ মার্গীয় অবস্থায় রয়েছে এবং রাশির অষ্টমভাবে রাহু গ্রহের অবস্থান এবং রাশির দ্বিতীয় কেতু গ্রহের অবস্থান এবং আপনাদের রাশিতেই বুধের অবস্থান এবং দ্বাদশভাবে রবির অবস্থান রয়েছে। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। এই মাসে ব্যবসা স্থান কিন্তু খুবই শুভ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারা যদি নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে চান তাহলে করতে পারেন, এছাড়াও আপনারা পুরনো ব্যবসায় রিইনভেস্ট করতে যদি চান সেটাও করতে পারেন এবং এই মাসে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ যে সমস্ত কাজ ভাগ্যের দ্বারা হয়, আপনার যে কাজগুলো এতদিন হচ্ছিল না, আটকে যাচ্ছিল কোনো একটা অজানা কারণে, সেই কাজগুলো কিন্তু আপনাদের হয়ে যাবে। এছাড়াও এই মাসে আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে কিন্তু এবং শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে চলেছেন। এর জন্য আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, কারণ রাহু গ্রহই দেয় অযাচিত অর্থ। এই মাসে যারা সেলফ প্রফেশনাল রয়েছেন, অর্থাৎ যারা অ্যাডভোকেট, যারা অ্যাস্ট্রোলজার, যারা টিউশনি পড়ান, যারা ডক্টর, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, আপনাদের অর্থ আগমনের ক্ষেত্রে খুবই শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু আগের থেকে অনেকটাই মজবুত হতে চলেছে। এই মাসে আপনাদের প্রেমের দিক কিন্তু খুবই শুভ, অর্থাৎ শুক্র গ্রহের যে অবস্থান রয়েছে সেখানে কিন্তু আপনাদের নতুন করে প্রেম আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের প্রেম বিচ্ছেদ হয়ে গেছে তারাও কিন্তু নতুন করে প্রেমে পড়বে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে, তাই এটুকুটা বলাই যেতে পারে এই মাসে প্রেমের দিক আপনাদের খুবই শুভ। এই মাসে 16 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনাদেরকে একটু হলেও সাবধান থাকতে হবে, কারণ আপনাদের রাশিতে ষড়ষ্ঠ যোগের সৃষ্টি হয়েছে যার ফলে আপনাদের চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, এছাড়াও টাকা চিট হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই 16 অক্টোবর পর্যন্ত আপনারা একটু সাবধানে থাকুন,
তার পরবর্তী সময় আপনাদের কিন্তু ভালো যেতে চলেছে। এই মাসে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। তারা নতুন নতুন কাজ পেতে চলেছেন। এছাড়াও যারা সরকারি চাকরি করছেন, তাদের ক্ষেত্রে পদোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের মান সম্মান বৃদ্ধি কিন্তু হতে বাধ্য। এই মাসে বন্ধুর কাছ থেকে কিন্তু আপনি সহযোগিতা পেতে চলেছেন। এছাড়াও পারিবারিক সুখ, পারিবারিক বন্ডিং, পারিবারিক সাপোর্ট আপনি কিন্তু পেতে চলেছেন। তবে আপনার স্ত্রীর শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আপনার সন্তানেরও শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। যারা টু হুইলার বা ফোর হুইলার চালান, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু এই 16 তারিখ পর্যন্ত খুব সাবধানে গাড়ি চালান। আর যারা টু হুইলার চালান, তাদেরকে বলবো মাথায় অবশ্যই আপনারা হেলমেট ব্যবহার করুন, কারণ আপনার জন্য বাড়িতে কেউ অপেক্ষা করছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির সপ্তম স্থানে পড়ছে। হ্যাঁ বন্ধুরা, যার ফলে এই মাসে বিবাহের দিকটা কিন্তু শুভ। অর্থাৎ যারা বিবাহজনিত কারণে ভুগছিলেন, মনোকষ্টে ছিলেন, তাদের কিন্তু বিবাহ হতে চলেছে এবং সেই যোগাযোগগুলো হতে চলেছে। অর্থাৎ যারা বিবাহ নিয়ে এতদিন প্রবলেমে ছিলেন, সেই জিনিসটা কিন্তু কাটতে চলেছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে, তাদেরও কিন্তু দ্বিবিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা অভিনয় জগতের সাথে যুক্ত বা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। অর্থাৎ আপনাদের কেরিয়ারে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি যারা কসমেটিক্সের বিজনেস করেন, যারা গার্মেন্টসের বিজনেস করেন, যারা গোল্ডের বিজনেস করেন, যারা ফুলের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস শুভ। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু এই সব বিজনেস করলে অনেকটাই সুদৃঢ় হতে চলেছে। যারা হার্ডওয়্যারের বিজনেস করেন, অর্থাৎ ইট, বালি, সিমেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়াও যারা অনলাইন বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা শুভ। অর্থাৎ আপনাদের অর্থ আগমনের ক্ষেত্রে এই সব বিজনেস করলে অনেকটাই শুভ হতে চলেছে। আমার এই সব কথা শোনার পর আপনাদের যদি একটুকুও না মিলে, তাহলে আপনি এইটুকুটা বুঝতে পারবেন যে আপনাদের বার্থ চার্টের কোনো প্রবলেম রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনি আপনার জন্মছকটি দেখিয়ে নিন। তো এই ছিল তুলারাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।